সো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের মতো মোটামুটি ভালো আছি। আর আপনাদের মধ্যে যারা আমার এই চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের কাছে হয়তো মনের মধ্যে এমনটা প্রশ্ন আসতেই পারে যে এই চ্যানেলে ভিডিও আসে না কেন। আসলে এই চ্যানেলে যে কন্টেন্টগুলোকে নিয়ে কাজ করা হয় সেই কন্টেন্টগুলোতে তেমন কোনো আপডেট ছিল না। আর আপনারা সবাই জানেন যে আমাদের দেশে একটা চেঞ্জেস আসছে, যে চেঞ্জেসের কারণে বিনোদন জগৎ বা ওটিটি প্ল্যাটফর্ম বা আমার এই কন্টেন্টস রিলেটেড তেমন কোনো আপডেট দেওয়ার সুযোগ ছিল না, কারণ এগুলো নিয়ে কোনো কাজ হয়নি। তো আজকে ভাবলাম একটা আপডেট নজরে আসছে সবার, তো সেটা নিয়ে একটু কথা বলবো এবং সেটা নিয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, মানে জোর করে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আসলে। তো আপনারা সবাই জানেন যে তুফান সাকিব খানের খুব একটা হাইপ তোলা একটা মুভি, আমরা অনেকেই হলে যাই মুভি দেখার জন্য, টিকিট ওই সময় পাইনি, এবং তারপরে তো আপনারা জানেন যে দেশে একটা হিউজ একটা চেঞ্জেস আসছে। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেকেই তুফান হয়তো ঠিকমতো দেখতে পারেননি, তো সেই কারণে এখন অন্তত এই সুযোগটা কেউ ছাড়তে চাচ্ছেন না যারা হইচইয়ে যেহেতু আসবে। 19শে সেপ্টেম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি যে হইচইয়ের মেইন ব্যানারে দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড প্রিমিয়ার তুফান 19শে সেপ্টেম্বর। আমি মাঝে কলকাতায় গিয়েছিলাম, কলকাতাতে যখন যে গিয়েছিলাম তখন কলকাতা সিটিতে দেখেছি যে ছোটো ছোটো বিলবোর্ড, তারপরে রাস্তার যে মাঝখানে যে ব্যানারগুলো থাকে ওইখানেও ওদের তুফানের বেশ ভালো একটা প্রচারণা ছিল। তো সবাই আসলে না, আমাদের এপার বাংলা ওপার বাংলা সবাই কিন্তু আসলে এই মুভিটা আমাদের হ্যান্ডসেটে বলেন বা ছোটো পর্দায় বলেন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। সো আমরা সবাই কিন্তু চাচ্ছি যে আমরা এটা খুব সুন্দরভাবে যাতে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দেখতে পাই। তো সেই কারণে হইচই যাদের কাছে নাই তারাও কিন্তু হইচই কেনার চেষ্টা করবেন, অন্তত এই মুভিটা দেখার জন্য চেষ্টা করবেন। তো হইচইয়ের সাবস্ক্রিপশনের কী অবস্থা সেগুলো দেখে আসি। তো হইচইয়ের সাবস্ক্রিপশনের অবস্থা যেটা সেটা হচ্ছে হইচই থেকে সরাসরি কিনতে গেলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাম 800 টাকা এবং 1000 টাকা, তো 799 এবং 999 প্ল্যান। তো আমরা আসলে যেহেতু একটা মুভি বা ছোটোখাটো কয়েকটা ওয়েব সিরিজের জন্য হইচইকে দেখবো বা কিনবো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের সেকেন্ড কোনো অপশন সার্চ করা দরকার। যেহেতু আমাদের এই চ্যানেলটা আপনাদেরকে এই বিষয় নিয়েই সবসময় আপডেট করে, তো চলুন আমরা একটা কাজ করি, আমরা সরাসরি চলে যাই আমাদের মাই জিপির যে অ্যাপস আছে সেই অ্যাপ। সো ভিউয়ার্স, আমরা একটু মাই জিপি অ্যাপস খুলে নিচ্ছি। তো এখন আপনারা মাই জিপি অ্যাপসের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী ধরনের অফার আছে। তো আমি এটাকে একটু ড্রাগ করে মাঝখানে নিয়ে চলে আসছি। সো আমি মোবাইল থেকে মোবাইলের অ্যাপসটা আমি পিসিতে স্ট্রিমিং করছি। সো একটু সাইজ ছোটো হচ্ছে, তারপর একটু কষ্ট করে দেখে নেবেন আশা করছি। তো যাই হোক, এখন আমরা যেটা করব যে আমরা অফারে চলে আসব। অফারে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এন্টারটেনমেন্টে যদি আমরা আসি, এখানে প্লেব্যাক রয়েছে। আপনারা তো জানেন প্লেব্যাকের মধ্যে বেশ কয়েকটা অফার বিল্ট ইন থাকে, এখানে বেশ কয়েকটা অফার বিল্ট ইন আছে। তো আমরা যদি শুধু হইচইটা নিই, যে আমাদের যদি উদ্দেশ্য থাকে যে না আমরা অনলি হইচইটা নিব, এবং সেই ক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কয়েকটা ওয়েব সিরিজ দেখবো, সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে দাম রয়েছে 72 টাকা, মানে দাম বেড়ে গেছে। এক মাসের জন্য যদি আমরা সাবস্ক্রিপশন নিই তাহলে আমরা এখানে দেখছি আমাদের দাম চলে আসছে হইচইয়ের 30 দিনের জন্য 72 টাকা, এটা শুধুমাত্র হইচইয়ের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার একটা ব্যাপার আছে, যদি আপনারা এখান থেকে প্লেব্যাক নেন, সেই প্লেব্যাক নিলে কিন্তু আপনি সাথে চরকি আর হচ্ছে আইসক্রিম, তারপরে বায়োস্কোপ পেয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার যদি আপনি চিন্তা করেন যে না আমি ইন্ডিভিজুয়ালি না নিয়ে আমি যদি প্লেব্যাক নিই তাহলে আমার জন্য কনভিনিয়েন্ট হয়, তো সেটা আপনার আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে আপনার কোনটা নিয়ে কমফোর্টেবল। তো আমি যদি শুধু মনে করি যে আমি হইচই নিব, সেই হইচইয়ের দাম আসছে 72 টাকা। আপনার মোবাইল ব্যালেন্সে অথবা বিকাশে 72 টাকা রেখে আপনি এখান থেকে পে করলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, আপনার 72 টাকায় এক মাসের জন্য সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সো এই তো ছিল এই আজকের মতো হইচই কীভাবে কিনবেন এবং হইচইয়ের প্যাকেজ প্রাইস কত। তো আমার কাছে মনে হয় যে 72 টাকায় আপনারা যদি তুফান দেখতে চান তো এটা আপনার জন্য একটা গুড ডিল হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি একবারে হচ্ছে প্লেব্যাক বাংলা নিয়ে নিব, কারণ এখন কিন্তু চর্কিত বেশ কিছু নতুন ওয়েব সিরিজ আসার অপেক্ষায় রয়েছে এবং আরও কিছু ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আরও দুইটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলোতেও কিন্তু মোটামুটি সুন্দর সুন্দর কিছু ওয়েব সিরিজ আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, হ্যাভ এ গুড ডে, টাটা, আল্লাহ হাফেজ।